মাখা খাসির মাথার মাংস কার না খেতে ভালো লাগে সুপ্রিয় দর্শক আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি অসাধারণ মাথার মাংসের রেসিপি আর আমি যেভাবে আপনাদের সাথে শেয়ার করব বাসায় এভাবে তৈরি করে খেয়ে দেখবেন কতটা টেস্টফুল হয় তাহলে আর কথা নয় এখন চলে যাব মূল রেসিপিতে আমার আজকের রেসিপি হচ্ছে হাত দিয়ে মাখা খাসির মাথার মাংস কষা আর এর জন্য আমি যা যা উপকরণ নিয়েছি তা রান্না করার সময় আপনাদের এক এক করে দেখিয়ে দিব আজকে রেসিপির জন্য এখানে আমি দুটি খাসির মাথার মাংস প্রথমে সামান্য লবণ দিয়ে জাল করে নিয়েছি তারপর পরিষ্কার করে কেটে নিয়ে এখন ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব আমার মাংসগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার তুলে নিব অন্য একটি পাত্রে রান্নার জন্য প্রথমে এখানে একটি কড়াই ধুয়ে নিলাম এখন এর মধ্যে আমি মাংসগুলো তুলে নিব তারপর মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ ছয় সাতটি আর আস্ত কাঁচামরিচ চার পাঁচটি একসাথে দিয়ে দিলাম এরপর দিচ্ছি দেড় চামচ পরিমাণ রসুন বাটা এর সাথে দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ আদা বাটা জিরা বাটা এক চামচের কিছু কম হাফ চামচের কিছু কম গরম মশলা বাটা হাফ চামচের একটু কম ধনিয়া বাটা তারপর গরম মশলা ছেড়ে নেওয়া দুইটি তেজপাতা দারচিনির স্টিক দুইটি বড় এলাচ একটি ছোট এলাচ পাঁচ ছয়টি লং চার পাঁচটি আর কালো গুলমরিচ ছয় সাতটি একসাথে দিয়ে দিলাম এরপর দিলাম কালার বুঝে হলুদের গুড়া। পছন্দ মাফিক দিয়ে দিলাম লাল মরিচের গুড়া। দিচ্ছি এবার স্বাদ মতো লবণ এবারে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল তারপর আজকের রেসিপির নাম অনুসারে হাত দিয়ে আমি খাসির মাথার মাংসগুলো হাতের সাহায্যে ভালো করে মেখে নিব মাখার সময় অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে যেন হাতে না লেগে যায় কারণ মাথার মাংসে অনেক হাড় থাকে দর্শক দেখতেই পেলেন আমি সাবধানে মাংসগুলো মেখে নিলাম এবারে সিদ্ধ হওয়ার পরিমাণে পানি দিয়ে চুলায় বসিয়ে দিব বলক আসা পর্যন্ত ওয়েট করবো এবং থেমে থেমে মাংসগুলো নেড়ে চেড়ে দিব মাংস নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি ঢাকনা দিয়ে প্রায় আধা ঘন্টার মতো রান্না করে নিব। ফিরে এলাম আধা ঘন্টা পরে এখন যে ঝোলটুকু দেখা যাচ্ছে এতে আমি মাংসগুলো ভালো করে ভুনা করে নিব। যারা ঝোল খেতে পছন্দ করেন তারা কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিতে পারেন আর যারা আমার মতো ঝোল না রেখে মাখো মাখো করে নামাবেন তারা কিছুক্ষণ মাংসগুলো কষিয়ে নিতে পারেন এই পর্যায়ে আমি এখন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ভেজে নেওয়া জিরার গুঁড়া দুই এক মিনিট নেড়ে নিলাম ঝোল একেবারেই ঘন হয়ে এসেছে আমি যে রকম রান্না করতে চেয়েছিলাম ঠিক তেমনটি হয়ে এসেছে এখন আমি চুলা বন্ধ করে দিয়ে অন্য একটি পাত্রে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার আজকে রেসিপি হাত দিয়ে মাখা খাসির মাথার মাংস কষা কতটা লোভনীয় হয়েছে অনেকেই অনেকভাবে রান্না করেন আমি যেভাবে সহজ করে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আই হোপ খারাপ হবে না কারো কোনো কমেন্টস থাকলে শেয়ার করবেন আমি রেসপন্স করব অবশেষে আমি মোর সেদা আমার ইউটিউব রান্নার চ্যানেল থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ তাহলে বিদায় নিলাম আল্লাহ হাফেজ